হাবিবুল বাশার আসছেন নতুন দায়িত্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নারী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা বিসিবি। বিবৃতিতে বলা হয়, এখন থেকে উইমেন সুইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাশার। দায়িত্ব পাওয়ার পর তাকে অভিনন্দন জানান বিসিবি পরিচালক ও উইমেন সুইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদের ও বাংলাদেশ নারী দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ ক্রিকেটের সাথে হাবিবুল বাশার সুমনের যোগসূত্র বহু বছর ধরেই। জাতীয় দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তিনি, এরপর জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন। সদ্য বিদায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর পাশাপাশি তার সঙ্গেও মেয়াদ শেষে চুক্তি নবায়ন করেনি বিসিবি। গত কয়েক বছর জাতীয় দলের নির্বাচক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন হাবিবুল বাশার সুমন। তারই ধারাবাহিকতায় বাশারকে অন্য পদে ধরে রাখা হবে বলে গত 12 ফেব্রুয়ারি সন্ধ্যায় জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেজন্যই এবার নতুন দায়িত্ব পেলেন বাশার। পাওয়ার চুমুকে অ্যাকশন। নতুন দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়া জানান হাবিবুল বাশার। তিনি বলেন, এটা অনেক বড় একটা দায়িত্ব, নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চাই, চ্যালেঞ্জিং অবশ্যই, কেননা নারী ক্রিকেটে কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে, সেটা নিয়ে কাজ করতে হবে। এছাড়া নারী জাতীয় দলের টি-20 বিশ্বকাপ রয়েছে এবছর। আমার মনে হয় জাতীয় দল নয়, পুরো নারী ক্রিকেটটাই আমার মূল ফোকাস। বাশার আরও বলেন, বাংলাদেশ নারী ক্রিকেটেই ফোকাস রাখছি, জাতীয় দল তো জাতীয় দলের জায়গায় আছে, আমার লক্ষ্য তৃণমূল থেকে কাজ করে নারী ক্রিকেটারকে জাতীয় পর্যায়ে আনা, সেই সুযোগটা তৈরি করতে চাই, প্ল্যান তো অবশ্যই আছে। এদিকে বাশারের পর নান্নুকেও বোর্ডের বড় কোনো পদে দেখা যেতে পারে। গুঞ্জন আছে তাকে টুর্নামেন্ট কমিটির প্রধান হিসেবে দেখা যেতে পারে। দেশের ক্রিকেটে এই দুই ক্রিকেটারের অবদান বিবেচনায় তাদেরকে বোর্ডে রেখে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান ক্রীড়ামন্ত্রী পাপন। গত 12 ফেব্রুয়ারি বিসিবির প্রধান নির্বাচক ঘোষণা করা হয় গাজী আশরাফ হোসেন লিপুকে। তার সঙ্গে আছেন আরেক সাবেক ক্রিকেটার হান্নান সরকার। পুরনো নির্বাচক প্যানেলের আব্দুর রাজ্জাক আছেন এবারের নতুন প্যানেলেও। নাজিফা তাসনিম, অনফিল্ড।